নমস্কার বন্ধুরা, কুইজ টাইমে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি আজকে আরেকটি নতুন টপিক টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে চলে এসেছি। টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু কোয়েশ্চেন আলোচনা করে দেব শর্ট ট্রিক্সের মাধ্যমে। ফার্স্ট যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে কাজের যে ক্ষমতা সেটাকে আমরা বলি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির মাল্টিপ্লাই যদি আমরা ডেসে করি, মানে দিনের সঙ্গে, তাহলে আমরা কি পাবো? ওয়ার্ক পাবো, মানে কাজ পাবো। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো কোশ্চেনটা বলছে, এ অ্যালোন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 36 ডেজ, বি ইজ অ্যাজ টু বাই থার্ড এফিসিয়েন্ট অ্যাজ এ, অ্যান্ড ইফ 7/9 অফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই এ অ্যান্ড বি টুগেদার, দ্য রিমেনিং ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই সি অ্যালোন in 24 days. In how many days all three will complete the work by working together? তাহলে এখানে কী বলেছে? এ একা 36 দিনে কাজ করে, বি হচ্ছে 2/3 এফিসিয়েন্ট এর থেকে। এবার দেখো আমরা কী করেছি। প্রথমে দেখো লিখেছি, এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 36 ডেজ। আচ্ছা, এই লাইনটা থেকে কী বোঝা যাচ্ছে? না, বি ইজ অ্যাজ 2/3 এফিসিয়েন্ট অ্যাজ এ। দেখো বি, তাহলে বি ইজ অ্যাজ 2/3 অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ এ থেকে আমরা কী পাচ্ছি? এ এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি 2। এফিসিয়েন্সি পেয়ে গেলাম। কী বলেছি? এফিসিয়েন্সির মাল্টিপ্লাই ডেস ডের সঙ্গে করব তো ওয়ার্ক আসবে। তাহলে টোটাল ওয়ার্ক এখান থেকে কত আসবে? এফিসিয়েন্সি এর ক্ষেত্রে দেখো, এর এফিসিয়েন্সি 3 এলো, আর এ কতদিন কাজ করে? 36 দিন। তাহলে এ টোটাল ওয়ার্ক কত হলো? 108 ইউনিট। তারপরে এখানে দেখো বলেছে, এ এবং বি একসাথে রিমেনিং ওয়ার্ক করে, বাকি কাজটা এ আর বি একসাথে করে, যেটা হচ্ছে 7/9 অফ দ্য ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক 108, তার 7/9 মানে 84 ওয়ার্ক এটা এ প্লাস বি মিলে করে, আর রিমেনিং তাহলে কত পড়ে থাকবে? 1/1 যদি টোটাল ওয়ার্ক ধরি, 7/9 বাদ দিলে 2/9, এটা কে করছে দেখো, সি অ্যালোন ডু ইট ইন 24 ডেজ। তাহলে এখান থেকে তাহলে রিমেনিং ওয়ার্ক 2/9, 2/9টা কত বলো তো? 2/9 108-এর 24 ইউনিট। তাহলে সি 24 ইউনিট কাজ 24 দিনে করে, ঠিক আছে? তাহলে আমরা সি এর এর এফিসিয়েন্সি পেলাম 3, ই এর এফিসিয়েন্সি পেলাম 2। তাহলে সি এর এফিসিয়েন্সি কী করে পাবো? সেই একই ওয়ার্ক বাই ডেজ করবো, ওয়ার্ক মানে 1, 24 দিনে 24 ইউনিট কাজ করে, তাহলে 1 তার এফিসিয়েন্সি। এখান থেকে আমরা কী পাবো? টোটাল ওয়ার্ক কমপ্লিট বাই এ প্লাস বি প্লাস সি কী করে পাবো? টোটাল ওয়ার্ক সমান টোটাল ওয়ার্ক ডান বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক ডান কত বেরিয়েছিল? 108, আর টোটাল এফিসিয়েন্সি কত? এই তিনটেকে 6 আসবে, 3, 2, আর 3, 2, 5, আর 1, 6, তাহলে 18। এটা দেখো পরের অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি। বলছে, এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 24 ডেজ। বলছে এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 24 ডেজ। তারপরে কী বলেছে দেখো, বি ইজ 20% মোর এফিসিয়েন্ট দেন এ। তাহলে আমরা এখানে লিখব, বি ইজ 20% মোর মানে 100/100 এফিসিয়েন্ট দেন এ। তাহলে এটা কাটাকাটি করি, কত আসবে? 2 6/12 2 5 10। তাহলে বি বাই এ সমান কত আসছে? 6/5। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 6 ইউনিট, আর এ এর এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। বলছে তারপরে, সি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 10 ডেজ মোর দেন বি। এবার দেখো, এবারে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। প্রথমে টোটাল ওয়ার্ক সমান কি আমরা জানি? এফিসিয়েন্সি ইন্টু ডেজ। এফিসিয়েন্সি কত? এর দেখো, এর ডেজ আমরা জানি, এর ডেজ 24, এর এফিসিয়েন্সি কত বলো? এক্ষুনি বেরালো 5। তাহলে 24 5 120 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক বেরালো। এবারে দেখো, টোটাল ওয়ার্ক বেরিয়ে গেছে, বি এর এফিসিয়েন্সি আমরা জানি 6 ইউনিট। তাহলে বি এর জন্য ডেজ কত বেরাচ্ছে দেখো? ডেজ সমান কী হবে তাহলে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 6, মানে 6 × 12 20 ইউনিট, আর সি বলেছে তার থেকে 10 বেশি, মানে 30 ইউনিট।
তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি এর হচ্ছে 30 ইউনিট। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে, 120/30 মানে 4 হলো। এবারে কি বলছে, এ এবং সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক কতদিনে করবে। তাহলে এ প্লাস সি যখন হবে তখন কি হবে বলো, এ কতদিনে করে, টোটাল ওয়ার্ক কত, 120 ইউনিট, এ কত, 5, সি কত, 4, 9, তাহলে 40/3 হয়ে গেল। এইভাবে বেরোবে, কত সহজে বেরোলে। এবার দেখো পরের অঙ্কটা, আচ্ছা এটা একটু অন্য টাইপের, এটা পরে করাচ্ছে, আগে এটা দেখো। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, বি ক্যান কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক ইন 25 days। দেখো তাহলে এ 20 days আর বি 25 days, তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক কী করবো, 20 আর 25 লসাগু করে 100 হয়ে গেল। তাহলে এই 100 কুড়ি দিয়ে ভাগ করলে 5 ইউনিট এ পার ডে করে, এ 4 ইউনিট করে, আর দুজনে একসাথে 9 ইউনিট করে, হয়ে গেল। এরপর দেখো, ইফ দে স্টার্ট টুগেদার, স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, বাট আফটার 6 days এ লেফট দ্য ওয়ার্ক। তাহলে তারা একসাথে কাজ করেছিল কিন্তু 6 দিন পরে এ চলে গেছে। তাহলে 6 দিন তারা একসাথে কাজ করেছিল, তাহলে এ প্লাস বি 6 দিন একসাথে কত কাজ করেছে, 6, আর তাদের টোটাল ইউনিট কত মানে এফিসিয়েন্সি কত, 9। এখান থেকে আমরা পেলাম 6 দিনে তারা 54 ইউনিট কাজ করেছে। তাহলে এ রিমেনিং কত থেকে যাচ্ছে, 100 ছিল টোটাল ওয়ার্ক, 46 রিমেনিং ডেজ পেয়ে যাবো এখান থেকে। রিমেনিং ডেজ কী করে পাবো, না রিমেনিং ওয়ার্কটা দেখো, এ তো চলে গেছে, বি একা করেছে, তাহলে বি এর এফিসিয়েন্সি 4, তাহলে রিমেনিং ওয়ার্ক কত, না রিমেনিং ডেজ বেরিয়ে যাবে 46 ইউনিট ওয়ার্ক বাই 4 ইউনিট, 11.5 ডেজ হয়ে গেল। এটা বি একা করেছে। এবারে তারপরে কি বলেছে, ইন হাউ মেনি ডেজ দ্য টোটাল ওয়ার্ক উড বি কমপ্লিট, তাহলে টোটাল ওয়ার্ক কতদিনে কমপ্লিট হবে। প্রথমে 6 দিন তারা একসাথে কাজ করেছে, আর বি একা 11.5 ডেজ কাজ করেছে, মানে 17.5 ডেজ হয়ে গেল। আচ্ছা আরেকটা অঙ্ক দেখো, এটা দেখো, এখানে বলেছে এ প্লাস বি ক্যান কমপ্লিট দ্য পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ। এখানে বলেছে এ প্লাস বি করে 24 ডেজে অ্যান্ড 36 ডেজ রেসপেক্টিভলি। আচ্ছা মানে এ করেছে 24 ডেজে আর বি করেছে 36 ডেজে, ঠিক আছে। এ করেছে তাহলে এ ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 24 ডেজ অ্যান্ড বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 36 ডেজ। তাহলে এর যখন আমরা লসাগু করবো তখন কত আসবে, 72 24 দিয়ে ভাগ করলে এটা 3 ইউনিট আর এটা 2 ইউনিট, এদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তা এখানে ভালো করে পড়ে দেখি, এখানে বলেছে দে স্টার্ট দ্য ওয়ার্ক বাট 3 ডেজ বিফোর দ্য কমপ্লিশন, ওখানে বলেছিলো কিন্তু 3 দিন তারা এক, 6 দিন তারা, এই যে এখানে বলেছিলো 6 দিন তারা একসাথে কাজ করেছে, এখানে বলেছে ওয়ার্ক কমপ্লিট হওয়ার 3 দিন আগে এ চলে গেছে। এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, মানে 3 দিন লাস্ট, যে 3 দিন সেই লাস্ট 3 দিনের কাজটা কে করেছে, না বি করেছে, এ কিন্তু তখন আর থাকেনি। তাহলে বাকি যে রিমেনিং ডেজ সেটা তারা একসাথে কাজ করেছে, তাহলে বি লাস্ট 3 ডেজ ওয়ার্ক, বি এর লাস্ট 3 দিনের ওয়ার্ক কত, বি এর এফিসিয়েন্সি জানি 2, আর 3 দিনের ওয়ার্ক মানে 6 ইউনিট, ঠিক আছে। এবারে টোটাল ওয়ার্ক থেকে তাহলে রিমেনিং ওয়ার্ক কত থাকছে, রিমেনিং রিমেনিং ওয়ার্ক কত থাকছে বলো, 72 থেকে 6 ইউনিট বাদ যাবে, 66 ইউনিট। এই কাজটা কে করেছে, না এ প্লাস বি মিলে করেছে, ঠিক আছে। তাহলে ডেজ কত বেরাবে দেখো, ডেজ আমরা কী করে জানি, ওয়ার্ক ডান বাই ওয়ার্ক ডান বাই হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে এ প্লাস বি টোটাল এফিসিয়েন্সি 5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 13 13 পূর্ণ 1 এর 5
ডেজ, এবারে বলছে ইন হাউ মেনি ডেজ উইল বি দ্য ওয়ার্ক কমপ্লিট, কতদিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে টোটাল ডেজ কত হবে বলো, 13 * 9 = 5 যুক্ত 3 দিন একসাথে কাজ, তাহলে 16 * 1 = 5 ডেজ হলো। পরের অঙ্কটা দেখো, বলছে পি কিউ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক জব ইন 24 ডেজ ওয়ার্কিং টুইথ দ্যাট, তাহলে পি প্লাস কিউ করেছে 24 ডেজে, পি একা করেছে 32 ডেজে, তাহলে এখান এর দুটোর লসাগু করলেও আমরা টোটাল ওয়ার্ক পাবো। এখান থেকে পি প্লাস কিউয়ের এফিসিয়েন্সি পেলাম 4 ইউনিট আর পি এর 3 ইউনিট, তাহলে পি প্লাস কিউ 4, পি 3 মানে কি কিউ 1। তারপরে দেখো বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার ফর 8 ডেজ, 8 দিন তারা একসাথে কাজ করেছে, তাহলে 8 দিনে দুজন একসাথে কাজ করেছে মানে 4 ইউনিট, এই যে পি প্লাস কিউয়ের 32 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে রিমেনিং ওয়ার্ক কত 64, এই 64 ডেজটা পি চলে গেছে কিউ একা করেছে, তাহলে কিউ ওই 64 ডেজের ওয়ার্ক কত করবে, 64 দিনে করবে, কারণ কিউয়ের এফিসিয়েন্সি 1। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের আরেকটা অঙ্ক করাচ্ছে, যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের নয় কিন্তু একটু অন্যরকম অঙ্ক। দেখো প্রথমে অঙ্কটা পড়ি, এ ইনভেস্ট ₹288 মোর দ্যান বি ইন এ বিজনেস অ্যান্ড বি হ্যাজ ইনভেস্টেড হিজ ক্যাপিটাল ফর 7 মান্থস ওয়াইল এ হ্যাজ ইনভেস্টেড হিজ ক্যাপিটাল ফর 4 মান্থস, ইফ দ্য শেয়ার অফ প্রফিট অফ এ ইজ ₹42 মোর দ্যান দ্যাট অফ বি অ্যান্ড টোটাল প্রফিট অবটেন্ড ইন ইজ 358, দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই পি। এটা হচ্ছে শেয়ার ওই ইনভেস্টমেন্টের উপরে একটা, এটার উপরে একটা সূত্র আগে মনে রাখতে হবে, কি না, ইনভেস্টমেন্ট গুণিতক টাইম সমান কি প্রফিট, এই সূত্রটা মনে রাখতে হবে, ইনভেস্টমেন্ট গুণিতক টাইম সমান হচ্ছে প্রফিট। এবার দেখো কীভাবে করবো, দেখো টোটাল প্রফিট কত 358, তাহলে এ প্লাস বি এর প্রফিট হচ্ছে 358। তারপরে দেখো কি বলেছে, এইচ 42 মোর দ্যান দ্যাট অফ বি, তাহলে এ যেটা এইচ 42 মোর দ্যান দ্যাট অফ বি, তাহলে এ মাইনাস বি সমান কত আসছে 42, তাহলে এই যে এক আর দুই এটাকে যদি মুখে মুখে করে দিই তাহলে এর মান কত আসবে 400, মানে এই দেখো এটা 2a, এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস নয় প্লাস হবে, এই যে এটা এটা কেটে যাবে 2a, এটা যোগ করলে 400, তাহলে 200, আর বি কত আসবে 158 হলো। এবার দেখো আমরা রেশিও মেথডে করব, এ লিখি এখানে বি লিখি এখানে, প্রথমে প্রফিট পার্সেন্ট বের করো, প্রফিট দেখো 200 * 158 মানে 100 * 79 হলো। এরপরে কী করবো, প্রফিট বেরোলো, এবারে কী হচ্ছে টাইম আনো, টাইম কত দেখো, টাইম এখানে কী বলেছে, বি হ্যাজ ইনভেস্টেড ইজ ক্যাপিটাল ফর 7 মান্থ আর এ হচ্ছে 4 মান্থ, তাহলে বি হচ্ছে 7 মান্থসের জন্য করেছে আর এ 4 মান্থসের জন্য, এ 4 মান্থস বি 7 মান্থস, তাহলে ইনভেস্টমেন্ট কী করে পাবো, তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান প্রফিট, তাহলে ইনভেস্টমেন্ট সমান প্রফিট বাই টাইম, প্রফিট বাই টাইম করলে এটা করলে 25 আসবে আর এটা করলে 79/7 আসবে, এটাকে 7 দিয়ে গুণ করে নিলে 175 * কত আসবে 79, ঠিক আছে, এটাকে যখন বিয়োগ করবে তখন দেবে 96 আসছে, তাহলে এখানে কী বলেছিল 288 মোর, তাহলে আমরা ভাবতে পারি যে 96 ইকুইভ্যালেন্ট টু 288, তাহলে আমাদেরকে বিয়ের প্রফিট বিয়ের শেয়ার জানতে চেয়েছে মানে 79 ইকুইভ্যালেন্ট টু হোয়াট 288/96 × 288/96 × 79, এটা যখন করবে এটা 6 * 3 = 18, তাহলে 9 * 3 = 27 + 2 = 21 = 22 237 টাকা বেরিয়ে গেল। এইভাবে রেসিও মেথডে প্রচুর সহজে সব কিছু আমরা সলভ করতে পারবো।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন। রেশিও মেথডের আরও অনেক অঙ্ক আমিও শিখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ।